ফুলবাগান হাইরোডের পাশে একটি ধনী লোকেদের কলোনি গড়ে উঠেছিল, আর সেখানে দিনের পর দিন এক এক করে বড়লোক ধনী ব্যবসায়ীরা তাদের ঘরবাড়ি তৈরি করছিল। সেখানে গেলে একের পর এক সুন্দর সুন্দর ডিজাইন করা বাড়ি দেখা যেত। কেউ সেখানে এলে জায়গাটির নাম না করে থাকতেই পারত না। সেখানে সবার বাড়ি সুন্দর হলেও মেন গেটের পাশে সুকুমার বাবুর একটি বাড়ির জন্য সকলে খুব বিরক্তি প্রকাশ করত। প্রতিদিন সেটা নিয়ে সকল প্রতিবেশীরা আলোচনা করত। শুনেছো বাসিদি, এখানকার সবকিছুই ঠিক আছে, এখানে কেউ এলে জায়গাটির সুনাম করে, কিন্তু এই সুকুমারের বাড়িটার জন্য আমাদের বদনাম হচ্ছে। আর বলো না, ওই লোকটা যেমন তেমনই ওর বউটা। আমার হাজবেন্ড কত করে বলল যে প্রয়োজনে কিছু টাকা নিয়ে ওই বাড়িটা ছেড়ে দাও, কিন্তু না, সেই একই কথা। আমরা কোথায় যাব, কি করব, দূর, ওদেরকে আর বলতেই ইচ্ছা করে না। আরে এত তেল মাখাতে যাবি কেন, ওদেরকে জ্বালাতন করো না, দেখবে নিজে থেকে ছেড়ে চলে যাবে। তুমি কি বলছো, ভাবছো আমি ট্রাই করিনি? আমরা অনেক ট্রাই করেছি, এমনকি লোক দিয়ে ওদের ভাঙা ছাদের ওপর থেকে নোংরা ময়লা ওদের বাড়ির ভেতরে ফেলেছি, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি, বুঝেছো? তাহলে আর কি করা যাবে, ওসব বাদ দাও, দেখা যাক অন্য কিছু করা যায় কিনা। সুকুমারের বাড়ি তাদের কলোনির ঠিক সামনের দিকটাতে ছিল, আর সেটা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। বাড়িতে না ছিল একটি ভালো দরজা, আর নাইবা ছিল জানালা। বাড়িটি পুরানো হওয়ায় দেওয়ালের ইট এবং ছাদ ভেঙে পড়েছিল, আর সেই ভাঙা ঘরেই সুকুমার তার স্ত্রী নীলিমা এবং তার এক মেয়ে দীপশিখার সঙ্গে বাস করত। সুকুমার পেশায় একজন হকার ছিল। সে ক্লিপ, চিরুনি, সেপটিপিন এবং আরো নানান জিনিসপত্র নিয়ে রাস্তায় ঘুরে বেরিয়ে সেগুলোকে বিক্রি করত। এটা করে সুকুমারের দুবেলা খাবার জুটলেও বাকি অন্য কিছু সে করতে পারত না। এমনকি তার বাড়ির কেউ অসুস্থ হলেও তাকে ধার দেনা করতে হতো। এমনই সেদিন তারা সবাই ঘরের মধ্যেই ছিল, ঠিক তখনই তাদের ছাদের উপর থেকে কিছুটা বালি সিমেন্ট খসে পড়ে যায়। দেখো, নিজের চোখেই দেখো, প্রতিদিন ছাদ এরকম ভেঙে ভেঙে পড়ছে। এখন তোমাকে সারানোর কথা বললে তুমি শুনতেও পাবে না। সামনেই বর্ষাকাল আসছে, বর্ষার জল পেয়ে পেয়ে ছাদ যখন ভেঙে যাবে, আমরা তো চাপা পড়ে মরে যাব। এখন আমি বা কি করব বলো, ছাদ ভেঙে গেছে তাতে আমারই বা কি দোষ? আমার কাছে টাকা থাকলে আমি কি ছাদটা ঠিক করতাম না? হ্যাঁ গো, আমিও সেটা জানি, কিন্তু কি করব বলো, বাচ্চাটাকে নিয়ে এই ভাঙা ছাদের নিচে থাকি, সব সময় ভয় হয় কোন মুহূর্তে ভেঙে না মাথায় পড়ে যায়। নীলিমার কথা শুনে সুকুমার কি করবে বুঝতে পারছিল না। একদিকে তার ব্যবসাও ঠিকমতো চলছিল না, এভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলে রীতিমতো তাদের ছাদ থেকে জল পড়তে শুরু করে। নীলিমা যেমন তেমন করে জল পড়া জায়গাগুলিতে গামলা, বালতি এবং নানান রকমের পাত্র বসিয়েই কাটাচ্ছিল। একদিন, না এভাবে চললে হবে না, আমাকে যেমন হোক করে ছাদটা মেরামত করতেই হবে। আমি বরং কাল থেকে গ্রামের ভিতরে স্টেশনারি বিক্রি না করে রোড সিগন্যালে বিক্রি করব। শুনেছি ওখানে সিগন্যালে গাড়ি দাঁড়ালে অনেক বেচা বিক্রি হয়, আর তাহলে আমার চিন্তাও থাকবে না। তখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর সুকুমার সেই বৃষ্টিতে তার বাড়ির অবস্থা দেখে মনে মনে এসবই চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই সেখানে অর্ধেক ভেজা অবস্থায় তাদের পাশের বাড়ির বাসি দেবী সেখানে আসে। ও বাবারে, পুরো তো ভিজেই গেলাম, যাক তোমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি যখন, মাথায় আর বৃষ্টি পড়বে না। কিন্তু এ কি, এখানে এসেও তো দেখছি রেহাই নেই, তোমাদের বাড়ির ভেতরে সব জায়গা থেকেই তো জল পড়ছে। আর কি করব বলুন দিদি, বাড়ির ছাদটা নষ্ট হয়ে গেছে, জল তো পড়বেই, ছাদটা ঠিক না করলে এই প্রচন্ড বৃষ্টিতে জল পড়া কিভাবে বন্ধ করব বলুন। হ্যাঁ সে জানি, এতে তোমার কোনোই দোষ নেই, দোষ তো সুকুমারের। ওকে কতবার বলেছি আমাদেরকে বাড়িটা বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাও, তাহলে তোমাদের আর কোনো সমস্যাও থাকতো না। চলে কোথায় যাব বলুন, ভাঙা হোক সেও ভালো, নিজেরই বাসা, এটা তো আপনি জানেনই, নিজের বাড়ি থেকে কেউ আমাদের বের করে দিতেও পারবে না। আর এই ভাঙা বাড়িটা বিক্রি করে অতটাও টাকা হবে না যে আমরা নতুন বাড়ি করতে পারবো। ও তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না, আমাকে আঙুল বেঁকাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে তোমরা বৃষ্টির জলে ভেজো, আমি আসছি, তোমাদের ভালোর জন্যই বলতে এসেছিলাম, না শুনলে কার কি। এই বলে প্রতিবেশীটি সেখান থেকে চলে যায়।
সুকুমার তার সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন থেকে রোড সিগন্যালে স্টেশনারি জিনিসপত্র বিক্রি করতে চলে যায়। সিগন্যাল লাল হয়ে গেলে সে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে গিয়ে রাস্তার লোকগুলোকে তার স্টেশনারি জিনিসের কথা বলতে থাকে। দাদা, বাড়ির বাচ্চাদের জন্য ক্লিপ ফিতা নিয়ে যান, নিয়ে যান না, আমার কাছে আরো অনেক নতুন কিছু আছে, দেখুন না, দেখুন না। আমার ক্লিপ ফিতা লাগবে না, কারণ আমার বাড়িতে কোনো বাচ্চা নেই। তবে একটা গ্যাস লাইটার দিতে পারো, যদি কম দামে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, নিন না, মাত্র 10 টাকাতেই দিয়ে দেব। এই যে দাদা, আমাকে একটা নেল কাটার দিন তো, আর তাড়াতাড়ি দেবেন, এক্ষুনি সিগন্যাল ছেড়ে দেবে। মেয়েটির কথা শুনে সুকুমার তাড়াতাড়ি করে নেল কাটারটি দিয়ে দেয়। মেয়েটি সুকুমারকে টাকা দিতে যাবে কি, ঠিক তখনই সিগন্যাল গ্রিন হয়ে যায়, সমস্ত গাড়ি চলতে শুরু করে। তখন সুকুমার তার টাকা নেওয়ার জন্য গাড়িটির পিছনে দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায়, সে সেখানেই মারা যায়। তখন পাশেরই একটি হকার ব্যাপারটি লক্ষ্য করে সুকুমারের বাড়িতে খবর দেয়। হে ঈশ্বর, এ আমাদের কি হয়ে গেল, তুমি আমাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিলে, আমরা কমেই খুশি ছিলাম, অন্তত দুবেলা খেতে পেতাম, আর এখন বাঁচবো কিভাবে, এই বাচ্চাটাকে নিয়ে ওই ভাঙা ছাদের নিচে আমি কিভাবে দিন কাটাবো। নীলিমা সেদিন এভাবেই কান্নাকাটি করতে থাকে। সুকুমারের শেষ ক্রিয়া সম্পন্ন করে সে বাড়ি আসে, কিন্তু বাড়ি এসে দেখে তার বাড়ি আর বাড়ি নেই, শুধু ভাঙাচোরা ইট সেখানে পড়ে আছে। সে আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নেয় যে অত্যধিক বৃষ্টির ফলেই তাদের বাড়ির এরূপ অবস্থা হয়েছে। সে কি করবে, বাচ্চাটিকে নিয়ে কোথায় থাকবে, কিছুই ভেবে পাচ্ছিল না। সে সেখান থেকে চলে আসে। বৃষ্টি থেকে বাঁচার জন্য রাস্তার ধারে একটি সরকারি বাস স্টপে সে আশ্রয় নেয়। বাস স্টপে থাকার ফলে বৃষ্টির হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু ক্ষুধার হাত থেকে তারা বাঁচতে পারে না। শেষ পর্যন্ত সেও হকারির কাজ করার সিদ্ধান্ত নেয়। বেশ কয়েকদিন এভাবেই চলছিল। একদিন, আরে আরে, যা, হঠাৎ করে অটোটা মহিলাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেল তো, আর দাঁড়ালোও না, এখন তো দেখছি মানুষের মানুষত্ব হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওনাকে তুলে হসপিটালে নিয়ে যাই। এই বলে তারা সকলে মিলে ছুটে সেখানে যায়। তাদের সঙ্গে সঙ্গে নীলিমাও সেখানে যায়। নীলিমা সেখানে একা মেয়ে হওয়ায় মহিলাটিকে নীলিমায় ধরে তোলে এবং সে তাকে সঙ্গে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে অ্যাক্সিডেন্ট পুলিশকে সবে শুনে সকলে এক এক করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখুন, পেশেন্টের শারীরিক অবস্থা খুবই খারাপ, উনি এখন অজ্ঞান হয়ে আছেন, ওনার বাড়ির লোককে খুবই প্রয়োজন, আর যারা এসেছিল তাদের কাউকেই দেখতে পাচ্ছি না, ওনার ইমিডিয়েটলি একটা অপারেশনের প্রয়োজন। কিন্তু ডাক্তার বাবু, উনি কোথায়, ওনার বাড়ি আমি তো কিছুই জানি না। তবে আপনি চিন্তা করবেন না, আপনি অপারেশন করা শুরু করুন, ওনার কেউ না থাকলেও প্রয়োজনে আমি আপনাকে টাকা দেব। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমরা চিকিৎসা করছি, তবে আপনি 10,000 টাকার ব্যবস্থা করুন। ডাক্তারের মুখে 10,000 টাকার কথা শুনে নীলিমা চিন্তায় পড়ে। সে বলে তো দিয়েছিল, কিন্তু অপারেশনের টাকা কিভাবে জোগাড় করবে এটাই ভেবে পাচ্ছিল না। ঈশ্বরের কৃপায় জানকী দেবীর জ্ঞান ফেরে, সে উঠে তার নাম ঠিকানা সবকিছুই জানায়। কিছুক্ষণের মধ্যেই জানকী দেবীর স্বামী কালিদাসবাবু সেখানে এসে উপস্থিত হয়। সে অপারেশনের সমস্ত টাকাই দিয়ে দেয়। জানকীকে নীলিমা হসপিটালে নিয়ে এসেছে শুনে তাকে সে ধন্যবাদ জানায়। দেখুন, আমরা অপারেশন তো করে দিয়েছি, কিন্তু পেশেন্টের এখন সম্পূর্ণ রেস্টের দরকার, এমনকি উনি হয়তো ভালো করে হাঁটা চলাও করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আমার মতে এখন এই সময় ওনার দেখাশোনার জন্য একটা লোক রাখলেই ভালো হয়। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার বাবু, উনি যতদিন না সুস্থ হয় আমি ওনার সেবা যত্ন করব। নীলিমার কথা শুনে কালিদাসবাবু খুব খুশি হয়। আসলে কালিদাসবাবুর বিশাল ধন সম্পত্তি থাকলেও তার ছেলে মেয়ে কেউ ছিল না। নীলিমা এবং তার মেয়ে তাদের সঙ্গে তাদের বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নীলিমার সেবা যত্নের ফলে জানকী দেবী একেবারে সুস্থ হয়ে ওঠে। কাকাবাবু, কাকিমা, তাহলে আমরা এবার আসি, অনেকটা দিন কেটে গেল আপনাদের এখানে, এখন গিয়ে আমাকে আবার কাজ শুরু করতে হবে, না হলে আমাদের কিভাবে চলবে বলুন। কিন্তু মা, তুমি তো তোমার বিষয়ে এতদিন কিছুই বললে না, শুধু নিঃস্বার্থে আমার সেবা করে গেলে। তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাড়িতে কে কে আছে, কিছুই তো জানা হলো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা তো তোমাকে এভাবে যেতে দেব না,
আমার সেদিনের কথা ভালো করেই মনে আছে। সেদিন তুমি না থাকলে আমি হয়তো পৃথিবীতে আজ বেঁচেই থাকতাম না। তোমার কোনো অসুবিধে থাকলে বলো, আমরা তোমাকে সাহায্য করতে চাই। প্রয়োজনে আমরা তোমাকে তোমার বাড়িতে গিয়ে রেখে আসব। আমার বাড়ি ঘর বলতে কিছুই নেই, আর নাই বা আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ আছে। এই বলে কাঁদতে কাঁদতে নীলিমা তাদেরকে তার জীবনের সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর কালিদাস বাবু ও জানকী দেবীর চোখে জল চলে আসে। জানকী দেবী নীলিমাকে তাদের বাড়িতে থাকার জন্য বললে নীলিমা কিন্তু বোধ করে, মা তুমি আর না বলো না, আমারও এই পৃথিবীতে কেউ নেই, আর আমরা তোমাকে মেয়ে বলেছি, আর তুমি তোমার মা বাবার কথা শুনবে না বলো? তুমি এখানে থাকলে তোমার কোনো সমস্যা থাকবে না, আর আমরাও আমাদের মেয়ে নাতিকে নিয়ে সুখে থাকবো। এভাবে অনুরোধ করলে শেষ পর্যন্ত নীলিমা সেখানে থাকতে রাজি হয়। সে পুরানো দিনের কথা ভুলে গিয়ে এক নতুন পরিচয় পেয়ে নতুন জায়গায় বসবাস করতে শুরু করে। রূপা, পিঙ্কি এবং দেবারতী নামে তিন বন্ধু ছিল। তারা তিন বন্ধু একই স্কুলে পড়ত। তাদের মধ্যে অনেক মিল ছিল। তারা একই সঙ্গে রোজ স্কুলে যেত। একদিন, এই রূপা চল স্কুলে যাবি না? তুই এখনো রেডি হসনি কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমি স্কুলে যেতে পারবো না রে, আজকে আমার মা আমাকে স্কুলে যেতে বারণ করেছে, কারণ আজকে আমরা মামার বাড়ি যাব। এ বাবা, আগে বলবি তো, তুই স্কুলে না গেলে আমিও যাব না তাহলে। তোরা না গেলে আমি কি করতে যাব? আমিও যাব না, বাদ দে, বাড়ি গিয়ে মাকে বলবো যে আমার খুব পেটে ব্যথা করছে, তাই স্কুলে যাব না। আর আমি বলে দেব যে আমার অনেক মাথা যন্ত্রণা করছে। দেখতে দেখতে তিন বন্ধু এভাবেই তাদের ছোটবেলা হাসি খেলার মধ্য দিয়ে কাটিয়ে দেয়। তারা বড় হয়ে ওঠে। তিন বন্ধুর মধ্যে রূপা অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাকি দুই বন্ধুর তুলনায় অনেক বেশি নম্বর পেয়েছিল। রূপা, আমরা তো তোর মতো ভালো রেজাল্ট করতে পারিনি, এবার তো তুই অনেক ভালো একটা কলেজে পড়ার সুযোগ পাবি। আমরা তো সেই কলেজে ভর্তি হতেই পারবো না, আমরা এবার তাহলে আলাদা হয়ে যাব। হ্যাঁ রে পিঙ্কি, ঠিক বলেছিস, আমিও ভাবতেই পারছি না যে আমরা আলাদা হয়ে যাব এবার। কে বলেছে আমরা আলাদা হয়ে যাব? আমাদের কেউ কোনোদিনই আলাদা করতে পারেনি, আর পারবেও না। আমি তোদের সঙ্গে একই কলেজেই ভর্তি হব। তোদের যেই কলেজে নাম উঠবে আমিও সেই কলেজেই ভর্তি হব। কিন্তু রূপা, তোর বাবা মা কি শুনবে তোর কথা? কাকু আর কাকিমা তো অনেক রাগি। সেসব নিয়ে তোদের ভাবতে হবে না, আমি সব সামলে নেব। ইয়েস, তাহলে তো খুব মজা হবে। আমরা তিন বন্ধু মিলে অনেক অনেক আনন্দ করব আর মজা করব। রূপার পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। তার বাবা একজন ডাক্তার ছিল, তাই রূপার বাড়িতে বাকি দুজনের তুলনায় রেস্ট্রিকশন অনেক বেশি ছিল। রূপা বাড়িতে অনেক জেদ করে, অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত পিঙ্কি ও দেবারতীর সঙ্গে একই কলেজে ভর্তি হয়। বেশ কয়েক মাস কেটে যায়। এই তোরা জানিস, আমাদের ক্লাসে রুমকি বলে একটি মেয়ে পড়তো না, ওর না বিয়ে হয়ে গেছে, ও আর পড়াশোনা করবে না। এ বাবা, কি বলিস কি, এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের জীবন শেষ করে দিল? ওর মাথায় কি একটু বুদ্ধি নেই? আমি তো বাবা কোনোদিনই বিয়ে করব না। বিয়ে করলে জীবনের স্বাধীনতা বলে কোনো জিনিসই থাকে না। সারাদিন শুধু রান্না করো আর শ্বশুর বাড়ির সকলের সেবা যত্ন করো, একদম সহ্য হয় না। সেটাই তো, আমাদের দেখ না, তিন বন্ধু মিলে কতই না এনজয় করি, কত হ্যাপি থাকি। বিয়ে করলে জীবনে আনন্দ বলে কিছুই থাকবে বলতো? তাহলে বন্ধুরা একটা প্রতিজ্ঞা করা যাক, আমরা তিন বন্ধু কোনোদিনও বিয়ে করব না। আমরা যেমন আছি সারা জীবন তেমনই থাকবো। হ্যাঁ একদম একদম, আমিও তোর সঙ্গে একমত। হ্যাঁ ঠিক, আমিও বিয়ে করব না, এই আমি কথা দিলাম। দেখতে দেখতে দু বছর কেটে যায়। বাবা রে বাবা, আজকে পরীক্ষা শেষ, বাঁচা গেল, আর ভালো লাগছে না এসব টেনশন। এই চল না আমরা কোথাও ঘুরতে যাই। আমার মনের কথা বলে দিলি তুই, পরীক্ষা শেষ, জীবনে একটু রিফ্রেশমেন্ট দরকার, কোথায় যাওয়া যায় বলতো?
চল আমরা চিড়িয়াখানায় যাই। না, চিড়িয়াখানায় আমি বাবা মায়ের সঙ্গে অনেকবার গেছি, আর তাছাড়া তোদের মতো জন্তু জানোয়ার থাকতে বেকার টাকা দিয়ে অন্য জীব জন্তুদের দেখতে যাব কেন? এই মারবো কিন্তু একটা চর, শয়তান মেয়ে কোথাকার, তুই জানোয়ার। এই তাহলে এক কাজ করে যাক না, ছোটবেলার মতো কোন একজনের বাড়িতে পিকনিক করা হোক। মনে আছে আগে আমরা রোজ পিকনিক করতাম আর বাড়িতে রোজ মার খেতাম? না না, বাচ্চাদের মতো পিকনিক কে করবে, তোরা বরং শপিং করতে চল, আমাকে বেশ কিছু জিনিস কিনতে হবে। এই তো অনেক ভালো আইডিয়া, আমারও তো ডেইলি পরার জন্য কিছু জামা কিনতে হবে। চল তাহলে কালকে শপিং করতেই যাওয়া হোক। আর হ্যাঁ, আমার বাড়িতে যেন কেউ জানতে না পারে, ওকে? পরের দিন প্ল্যান মোতাবেক তিন বন্ধু শপিং করতে বেরিয়ে পড়ে। ওই ওই দেখ, ওই পিঙ্ক কালারের ড্রেসটা কত দারুণ লাগছে না, আমি ওটা নেব। ওই দেখ না, দেখ না একবার। হ্যাঁ তাই তো, ড্রেসটা খুব সুন্দর লাগছে, চল দেখি। এই যে দাদা, এই পিঙ্ক কালারের জামাটার দাম কত? এটার দাম 1800 টাকা ম্যাডাম, দারুণ ড্রেস, আমার দোকানে ছাড়া আর কোথাও পাবেন না। ঠিক আছে দাদা, আপনি প্যাক করে দিন। এই তুই চুপ কর, নিজের মুখটা বন্ধ রাখ একটু। 1800 টাকা দাম কি বলছো কি দাদা, কি এমন আছে এতে, সোনা লাগানো আছে নাকি জামাটায় যে এত দাম বলছেন? সাধারণ একটা জামা তো। সোনা লাগানো জামা হলে তো 1800000 টাকা দাম বলতাম ম্যাডাম, সোনা এত সস্তা নাকি, আর সাধারণ জামা যখন তখন কিনতে এলেন কেন? আরে দাদা, আপনি তো অনেক বেশি বকবক করছেন। এক মাস আগে এই সেম জামা আমি নিয়ে গেছি আপনার দোকান থেকেই, কত দিয়ে জানেন? মাত্র 600 টাকা দিয়ে। এই তুই কবে এলি, আমাদের বললি না তো একবারও? আচ্ছা তাই নাকি ম্যাডাম, আপনি এক মাস আগে এসে নিয়ে গেছেন, কিন্তু আমি তো মাত্র 10 দিন আগেই আমার এই দোকানটা খুলেছি। এই যা, সরি দাদা, তাহলে অন্য কোনো দোকান হবে, কিন্তু এই সেম ড্রেস নিয়ে গেছি আমি, 600 টাকা দিয়ে হবে কিনা বলুন, তাহলে তিনটে নেব আমরা, একই কালারের তিনটে নেব। না না, এত কমে হবে না, লাস্ট দাম 1000 টাকা, এর কমে তো হবেই না, তিনটে 3000 পড়বে। না না ছাড়ুন তাহলে, আমরা নিতে পারছি না। এই চল সবাই, তোদের জন্য এত ভালো জামাটা হাতছাড়া হয়ে গেল, কত সুন্দর, 1000 টাকা তো ঠিকই ছিল, 800 টাকা তো কম করলো, আর কত কম করবে, তোদের সঙ্গে আমি বেকার এসেছি, মান সম্মান শেষ একেবারে। এই তুই চুপ কর তো, কিছু বুঝিস না কিছু না, দেখ না দোকানদার এখনই ডাকবে আমাদের। এই যে ম্যাডাম, আসুন আসুন নিয়ে যান, আর কি বলবো বলুন, বউনির সময় আর দাম দর করে লাভ নেই, নিয়ে নিন। দেখলি আমি বললাম না, হে হে হে। তিন বন্ধু মিলে ঘুরে ঘুরে অনেক শপিং করে। এই এবার আমার অনেক খিদে পাচ্ছে, চল না আগে কিছু খাই, আর থাকতে পারছি না আমি। তুই তো এসে পর্যন্ত সকাল থেকেই খাই খাই করে যাচ্ছিস, তোর তো আর কাজ নেই খাওয়া ছাড়া, একটু পরে খাবো, দাঁড়া না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, কিন্তু তবুও তাদের কেনাকাটা শেষ হয় না। এই আমার পায়ে অনেক ব্যথা করছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে, প্লিজ বাড়ি চল এবার, আমি হাত জোর করে বলছি তোদেরকে। আরে দাঁড়া না, আমার মেকআপের জিনিসগুলো শেষ হয়ে গেছে, একটু ওয়েট কর। আরে যতই মেকআপ করিস না কেন, পেচির মতো দেখতে পেচির মতোই তো থাকবি, মেকআপ করে হিরোইন হয়ে যাবি না বুঝলি। তাহলে তুই মেকআপ করিস কেন, হ্যাঁ তোর তো আমাদের চেয়ে অনেক বেশি মেকআপ। তিন বন্ধু মিলে অনেক অনেক শপিং করে রাত্রিবেলা বাড়ি ফিরে আসে। তিনজনই বাড়িতে অনেক লেট করে ফেরার জন্য অনেক বকা খায়, বিশেষ করে রূপাকে তার বাবা মা অনেক বকে। সময় অতিবাহিত হতে থাকে, তারা তিনজনই কলেজ পাশ করে যায়। আগের মতো তাদের আর দেখা হয় না ঠিকই, কিন্তু তারা তিনজন কনফারেন্স কল করে প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। তাদের তিনজনের বাড়ি থেকেই বিয়ের জন্য অনেক চাপ দিতে শুরু করে। আমি কি করি বল এবার, বাবার বয়স হয়েছে, শরীর অনেক খারাপ, মা সব সময় কান্নাকাটি করে, আমার দাদা বা ভাই কেউ নেই, আমাকে এবার বিয়ে করতেই হবে মনে হচ্ছে। তুই বিয়ে করে নিবি তাহলে? তুই তাহলে তোর কথাটা রাখতে পারলি না, আমাদের বাড়িতেও তো একই কেস, তবুও ম্যানেজ করছি সব সময়। একটা আইডিয়া এসেছে আমার মাথায়,
এখন যা অবস্থা, আমাদের বাবা মা আমাদের বিয়ে না দিয়ে ছাড়বেই না। রূপা, তুই এক কাজ কর, তোর বাবা মাকে বল যে তুই বিয়ে করতে রাজি, কিন্তু এমন একটা বাড়ির ছেলেকে বিয়ে করবি যারা তিন ভাই হবে। তাহলে আমরা একই বাড়িতে তিন বন্ধু মিলে বিয়ে করব, আমাদের আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। বাহ, খুব ভালো আইডিয়া, আমি তাই করছি। দাঁড়া, আর তোরাও তোদের বাড়িতে এটাই বল, কেমন? রূপা প্ল্যান মতো বাড়িতে একই কথা জানিয়ে দেয়। তার বাবা মা নিরুপায় হয়ে অনেক খুঁজে খুঁজে এমন একটা পরিবার বের করে। শেষ পর্যন্ত তিন বন্ধুর স্বপ্ন পূরণ হয়। রমেশ, মহেশ এবং পরেশের সঙ্গে রূপা, পিঙ্কি এবং দেবারতির বিয়ে হয়ে যায়। তারা অনেক খুশি হয়। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কেউ তাদের সত্যি আলাদা করতে পারেনি। তারা অনেক হাসি খুশি জীবন কাটাতে থাকে।